মোটর বাইকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। গুরুতর জখম হয়েছেন মৃত ওই যুবকের দুই সঙ্গীও। মালদহ চাঁচল থানা এলাকার বীরস্থলীর বাইপাসের কাছে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় মৃত ওই যুবকের নাম সাবির আলী, বয়স 25, চাঁচল থানার রানী কামাত এলাকায় তার বাড়ি। ওই পথ দুর্ঘটনায় জখম দুই সঙ্গীর নাম যথাক্রমে মোস্তফা আলী ও সাহেব আলী। একজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অপর আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত যুবকের দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাবির পেশায় পরিচয় শ্রমিক, হায়দ্রাবাদে কাজ করতেন, দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন। এই দিন সন্ধ্যায় মোটর বাইকে দুই বন্ধুর সঙ্গে সামসি এলাকায় গিয়েছিলেন, ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বাইপাসের ধারে রাস্তার ওপরে মজুত করে রাখা পাথরের ঢিবির জন্যই বাইকটি নিয়ন্ত্রণ হারায়, তার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের। বাইপাসের কাছে বিলম্বের কারণে প্রায়শই ওই স্থলে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের। বাসিন্দাদের দাবি, সামসিস থেকে বীরস্থলী পর্যন্ত বাইপাসের রাস্তাটির নির্মাণ কাজ শেষ না হওয়া অবধি যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে, প্রয়োজনে প্রবেশ পথে গার্ডরেল দিয়ে বাইপাস সড়কটি বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। ওই দাবির কথা তুলে তারা রাতে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে চাঁচলে SDO-র গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী সহ ছুটে যান চাঁচল থানা ISP পূর্ণেন্দু কুণ্ড। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। চাঁচল থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, NTV WP। আমাদের যে সামনে বাইপাস হচ্ছে, বাইপাসের মধ্যেখানে বাইপাসের যে অফিসাররা কাজ করছে, মধ্যেখানে প্রচন্ড পাথর ফেলে রেখে দিয়েছে, বাইপাস বন্ধ করছে না, খুলছে না পুরোপুরিভাবে। প্রচুর লোক ছিল, মারা গেছে, আজকে দুজন ডেড হয়ে মারা গেছে, দুদিন আগে অষ্টমীর দিন মারা গেছে দুজন, কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে না, আমরা জানতে পারলাম এখন, আমরা আসলাম, আমার ভাতিজা সাবি শামসি কার দিতে গিয়েছিল বিয়েবাড়ি, আসার পথে অ্যাক্সিডেন্ট শোনা পেলো আমরা, না ও দাদা মাসুম আমার বাইপাস সানজিতে বাইপাস বলার দোষ আছে দাদা, এখানে মাঝ রাস্তায় পাথর রেখে দিয়েছে দাদা, কোনো লাল ফিত্তার নিশানা দেয়নি, গাড়ি এসে পাথরে চড়ে গেছে, কন্ট্রোল করতে পারেনি, পরে মারা গেছে দাদা, দুজন মারা গেল। আমার ভাতি জানো নাম হচ্ছে সাবির হোসেন, ওরা তিনজনে বাইকে ছিল। এই সাবির হোসেনের বয়স কত হবে? বয়স মোটামুটি 24-এর মতো হবে। তো কোথায় কাজ করেন উনি, কি করেন? কাজ করতো হায়দ্রাবাদে, 5-7 দিন হলো যে হয়েছে। তো মোটর সাইকেলে কি আসছিলেন? হ্যাঁ, মোটর সাইকেলে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে বীরস্থল বাইপাসে। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে যে ওখানে মানে বাইপাস মধ্যখানে রাস্তায় একটা পাহাড়ের মতো করে রেখেছে, ভিত্তি রেখেছে, ওই ভিত্তিটা কোনো ওখানে আলো বাতাস কিছু নাই, ওখানেই অ্যাক্সিডেন্ট হয়। এর আগে 5-7 দিন আগে আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-4 মাস ওদের ওখানেই ডেট, ওখান থেকে নিয়ে আসবো আর কি। আর তার সঙ্গে কে কে ছিলেন? আর তার সঙ্গে আরও দুজন ছিল, নাম তাদের নামটা জানেন? আর নাম দিলেই আর সাহেব একজন, আর সাহেব আর ওর ছেলে বলছি, গাড়িতে কতজন ছিলেন? 3 জন ছিল। একজন মারা গেছেন? একজন মারা গেছে, একজন এফআর হয়েছে মাল্লাতে, ও সিরিয়াস আছে, আর একজন বেঁচে আছে। আন্দোলন চাইছি যে এর জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা পরিবার নষ্ট হচ্ছে। আমার নাম দানেশ আলী। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমার রানিকামাতে।